রাজ্যক ফেরিলা শীত সিজনে প্রথম থাই দশ ডিগ্রি তলকু খসিলা তাপমাত্রা কন্ধমাড় জি উদয়গিরি ন ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তর পশ্চিম দিগর রাজ্য মধ্যক প্রবেশ করুচি থা শুষ্ক পবন প্রভাবে স্বাভাবিক ঠার দুই রু তিন ডিগ্রি পর্যন্ত পারদ কমিছে। আসন্তা পাঁচ দিন পর্যন্ত আহরি কমিব তাপমাত্রা, তের তারিখ পর্যন্ত রহব শুখিলা পাগ এবং রাজ্যের পারদ খসুচি, ধীরে ধীরে শীত মধ্যে বড়ুচি। রাজ্যের তাপমাত্রা খসবা আরম্ভ হয়েছে। দেশের মধ্যভাগে এক গুরুচাপ বলয় সক্রিয় হয়েথিবারু রাজ্য মধ্যক উত্তর পশ্চিম তথা উত্তর দিগর শুষ্ক থা বায়ু প্রবাহিত হয়েছে। এথিপাই কিছু স্থানের তাপমাত্রা খসিছে। চৌদ তারিখ পরে শীত আহরি বড়িপারে বলে পাণিপাগ কেন্দ্র আকলন করেছে। দীপাবলীরে পাগ অনুকূল রহব, বর্ষা হবার আশঙ্কা না। রাত্রি তাপমাত্রা রাজ্যের অধিকাংশ স্থানের বৃদ্ধি পাই, কারণ আমার যে রোলা পশ্চিমা ছাড় তা সহ পূর্বাড়ি তরঙ্গায়িত বায়ু রোলা, যা প্রভাবে মেঘুয়া আকাশ সহ তাপমাত্রা বৃদ্ধি পাই। যেহেতু এই যে প্রক্রিয়ার বর্তমান প্রভাব কমিছে, তেমন তা প্রভাবে রাত্রি তাপমাত্রা ধীরে ধীরে কম হ্রাস ঘটুচি। তা সহ বর্তমান যদি দেখব উত্তর এবং উত্তর পশ্চিম দিগর শুষ্ক থা বায়ু রাজ্য মধ্যে প্রবেশ করুচি, যার যে প্রতিফলন আজ লক্ষ্য করা যাচ্ছে। পাখাপাখি আমার জি উদয়গিরি যেটা কি কন্ধমাল জেলার ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা বঙ্গোপসাগর পুনিথরে পূর্বাড়ি বায়ু সক্রিয় হবার সম্ভাবনা, যা প্রভাবে 15 তারিখ পরঠার রাত্রি তাপমাত্রার পুনি বৃদ্ধি হবার সম্ভাবনা।